দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র ছাত্রীকে পুনরায় স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর বাড়িতেই পড়াশোনা করছো, আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো করছো। নিয়মিত ফলো করো, তোমাদের বোর্ডের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমি যে লাস্ট ক্লাস নিয়েছি সেখানে আমি ওই কে বাঁচায় কে বাঁচের শর্ট কোশ্চেনগুলো লেখাচ্ছিলাম, ঠিক আছে? আজকেও ওই কে বাঁচায় কে বাঁচেরই শর্ট কোশ্চেনগুলো লেখাবো। তোমরা একটু মন দিয়ে লেখো, ঠিক আছে? কোশ্চেনগুলো লেখো, অ্যান্সারগুলো বাড়িতে করবে, সব টেক্সট থেকে দেওয়া। এরকম আমার হাতে টেক্সট বই সাহিত্যচর্চা, তোমাদের যে দ্বাদশ শ্রেণীর সাহিত্যচর্চা বইটা আছে সেই বই থেকেই সমস্ত কোশ্চেন দেওয়া হচ্ছে, এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তাই যতক্ষণ আমি কোশ্চেনগুলো লেখাচ্ছি সেগুলো তোমরা লেখো আর বাড়িতে তার অ্যান্সারগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমি আগের দিন 12টা প্রশ্ন দিয়েছিলাম কে বাঁচায় কে বাঁচে থেকে। দেখো লাস্ট কোশ্চেনটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে নিখিলের কটা সন্তান, এটা আমি লাস্ট কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা 13 নম্বরে দেখো, লেখো সংসারে তার নাকি মন নেই, পরীক্ষায় আসতে পারে কার, এটা তোমরা লেখো। এটা আমি বলবো না, দেখবে বইটা ভালো করে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন লেখো যে নিখিল প্রতি মাসে ক জায়গায় টাকা পাঠায়, ঠিক আছে? 15 নম্বর লেখো, একটা কাজ করে দিতে হবে ভাই, একটা কাজ করে দিতে হবে ভাই, কার উক্তি? এরকম লাইন তোলা কোশ্চেনও কিন্তু 1 নম্বর কোশ্চেনে আসতে পারে, মানে শর্ট কোশ্চেনে এই ধরনের কোশ্চেনও আসতে পারে, তাই একটু ভালো করে দেখবে, ঠিক আছে? আচ্ছা তারপর লেখো মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক, ঠিক আছে? 17 নম্বরে লেখো, টুনুর মার যা স্বাস্থ্য তাতে সে কদিন বাঁচবে বলে মনে করে মৃত্যুঞ্জয়, ঠিক আছে? মৃত্যুঞ্জয় কদিন, ঠিক আছে? আচ্ছা এটা মৃত্যুঞ্জয় নয়, নিখিল কি মনে করে, এটা নিখিল হবে। হ্যাঁ 17 নম্বরে লেখো, গ্রুয়েল শব্দের অর্থ কি,
গুয়ের শব্দের অর্থ হচ্ছে তরল খাদ্য। এই যে খিচুড়ি দেওয়া হয় যখন দুর্ভিক্ষ হয়, যখন খাবার থাকে না, তখন যে রিলিফ ফান্ড থেকে মানে যারা অনাহারী, যারা দুর্গত, তাদেরকে ওই গ্রুয়েল খাবার দেওয়া হয়, মানে তরল খাদ্য। অফিসে মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা কে করে দিয়েছিল? ঠিক আছে, 2 নম্বর লেখো, মৃত্যুঞ্জয়ের গা থেকে কি অদৃশ্য হয়ে যায়? তারপর লেখো, মৃত্যুঞ্জয়ের পরনে ধুতির বদলে কি আছে? ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের মুখ কিসে ঢেকে যায়? মৃত্যুঞ্জয়ের মুখ কিসে ঢেকে যায়? আর লেখো, লঙ্গরখানায় হাতে কি নিয়ে মৃত্যুঞ্জয় খিচুড়ি চায়? ঠিক আছে, লঙ্গরখানায় কি নিয়ে মৃত্যুঞ্জয় হাতে কি নিয়ে মৃত্যুঞ্জয় খিচুড়ি চায়? ঠিক আছে, এই যে মোটামুটি যে এই 23টা কোশ্চেন দিলাম, আগের দিন 12টা দিয়েছিলাম, আজকে 1টা দিলাম, এগুলো ভালো করে করো, এর মধ্যেই কিন্তু পরীক্ষায় তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে, যা যা কোশ্চেন আসে এর ভিতরেই আসে। ঠিক আছে, তো ভালো করে এগুলো করো, আর বড় কোশ্চেন তো দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে করো, আর কোনো কোশ্চেন বাদ পড়ছে কি না সেটা আমি দেখছি আর কি। ঠিক আছে, আচ্ছা আর একটা কোশ্চেন লেখো, যে এটাই তাহলে 24টা হবে, মাইনের দিন মৃত্যুঞ্জয় নিখিলের সামনে কি রেখেছিল? ঠিক আছে, তাহলে দেখো তোমাদের শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন সবই হয়ে গেল, কে বাঁচায় কে বাঁচে থেকে, তাহলে শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেনগুলো এগুলো ভালো করে করবে, আর কে বাঁচায় কে বাঁচের চ্যাপ্টার মোটামুটি শেষ, একটু টেক্সটটা ভালো করে পড়ো, তাহলে সব কোশ্চেনের উত্তর পাবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।